ফ্রিল্যান্সিং কি আসলে করা যায় বা ফ্রিল্যান্সিং কি মানে করার কোনো জিনিস কি না, আসলে করবেনটা কি আপনি ফ্রিল্যান্সিংয়ে? আপনার যদি কোনো স্কিলস নাই থাকে ফ্রিল্যান্সিং করবেন কীভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অনেকে প্রশ্ন করে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কীভাবে ফ্রিল্যান্সিং করব। আসলে একটু বিষয়টা বোঝার আছে যে ফ্রিল্যান্সিং কি আসলে করা যায় বা ফ্রিল্যান্সিং কি করার কোনো জিনিস কি না। আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, ফ্রিল্যান্সিং হচ্ছে কি আপনার যে স্কিল সেটটা আছে সেই স্কিল সেটটা যদি আপনি স্বাধীনভাবে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করেন, বিভিন্ন মানুষকে উপকৃত করতে পারেন আপনার স্কিলসটা প্রোভাইড করার মাধ্যমে, সার্ভিসটা প্রোভাইড করার মাধ্যমে, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো খুব বিখ্যাত যে প্ল্যাটফর্মগুলো আমরা চিনি, তার মধ্যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এরকম আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। কিন্তু আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সিং করতে চাই, বিভিন্ন জায়গায় শুনি, বিজ্ঞাপন দেখি যে ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সিং করুন, আসলে করবেনটা কি আপনি ফ্রিল্যান্সিংয়ে? আপনার যদি কোনো স্কিলস নাই থাকে ফ্রিল্যান্সিং করবেন কীভাবে? প্রথমে আপনার স্কিলস দরকার, তাহলে ফ্রিল্যান্সিং আসলে শেখা যায় না, ফ্রিল্যান্সিংয়ের জন্য স্কিলস শেখা যায়। সেই স্কিলস যদি ডেভেলপ করতে পারেন তখন আপনি স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন আসেন ফাইবার আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করা বা না করা বিষয়টা নিয়ে একটু কথা বলি। যখন আপনি একজন নোভিস, মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শিখছেন মাত্র, এটা কোর্স করেছেন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি টুকটাক কাজ করেছেন, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপওয়ার্কে গিয়েছেন কিংবা ফাইবারে গিয়েছেন, তখন আপনার মতো এরকম নোভিস গ্রাফিক্স ডিজাইনার হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কিন্তু আপনার চাইতে আরও ভালো কাজ জানে এরকম তো আরও হাজার হাজার লোক আছে। অনেক প্রফেশনালস ডিজাইনার আছে, প্রফেশনালস ভিডিও এডিটর আছে, প্রফেশনালস কপিরাইটার আছে, তাদের সাথে কম্পিট করে আপনি একজন নোভিস টিকে থেকে উঠে আসাটা অনেক কঠিন। মানে যে সাঁতার শিখে নাই তাকে সমুদ্রে ঠেলে দেওয়ার মতো একটা অবস্থা। তাহলে আমাদের এখানে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং আপনি করবেন, খুব ভালো কথা, করা উচিত, প্রত্যেকেরই ফ্রিল্যান্সিং করা করতে পারলে ভালো, কিন্তু সেটাকে আমি মহাসমুদ্রে গিয়ে কম্পিট করার চাইতে একটু ব্যতিক্রমভাবে যদি আমরা করি তাহলে বেশি বেনিফিটেড হবেন। কীভাবে? প্রথমে আপনাকে ডেভেলপ করতে হবে আপনার স্কিলস, আপনার দক্ষতা, প্রফেশনালস দক্ষতাকে আপনি ডেভেলপ করেন, সেটা কপি রাইটিং হোক, স্টোরি রাইটিং হোক, সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, যে কোনো একটা স্কিলস আপনি ডেভেলপ করেন, সেখানে আপনি কাজ করেন, ছয় মাস এক বছর কাজ করার পরে অভিজ্ঞতা অর্জন করেন, একটু প্রফেশনালস হয়ে যান, একটু ভালো দক্ষতা অর্জন করেন, তারপর আপনি প্রফেশনাল সাইটগুলোতে গিয়ে কাজ করেন। আপনি লিঙ্কডিনকে বেছে নিতে পারেন, লিঙ্কডিনে সব প্রফেশনাল স্টোরে কাজ করে, লিঙ্কডিনে আপনি কীভাবে আপনার ক্লায়েন্ট পাবেন সেটা নিয়ে চিন্তা করেন। এবং এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনি আপওয়ার্ক ফাইবারে যদি কাজ করেন তাহলে আপনি হয়তো $5 ডিল দিবেন, হয়তো $10 ডিল পাবেন, হয়তো $20 ডিল পাবেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল নেটওয়ার্কগুলোকে কাজ করেন সেখানে আপনি হয়তো $100 ডিল ক্লেম করতে পারবেন, $50 ডিল ক্লেম করতে পারবেন। অর্থাৎ আপনি একই কষ্ট করে আপনি অনেক বেশি বেনিফিট নিতে পারতেছেন, যেটা আপনার জন্য উপকারী, আলটিমেটলি আমাদের দেশের জন্য উপকারী। তাহলে আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, সবার মতো স্রোতে গিয়ে ঢলে নেমে পড়ে সবার সাথে কম্পিট না করে আমরা যদি একটু ব্যতিক্রমী চিন্তা করতে পারি, নিজেরও উপকৃত হব, অন্যদেরকে উপকৃত করতে পারবো। তো লিঙ্কডইন নিয়ে কীভাবে কাজ করবেন, আপনার কেরিয়ারকে কীভাবে সাজাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ কিছু প্রোগ্রাম তৈরি করছি। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য ইনশাআল্লাহ সেই প্রোগ্রামগুলো আমরা ডেভেলপ করব। আর সবসময় মনে রাখবেন, আপনারা যত আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, যত কমেন্ট করবেন, যত সাপোর্ট দিবেন, তত বেশি আমরা কাজ করতে উৎসাহিত হব, তত বেশি আমরা কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার হয়তো পরিচিত কেউ এখান থেকে উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার কোন বিষয়টা নিয়ে আমরা ভিডিও করলে আপনাদের জন্য আরও বেশি উপকার হবে। ধন্যবাদ, সাথে থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।